السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم، نحمده ونصلي ونسلم على حبيبه الكريم، أما بعد. شدي دارشد আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান মহানবীর শিক্ষায়। আজ আমরা আলোচনা করব হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানশীলতা এবং ঐতিহাসিক বীরে রোমা এই গল্প এবং এই বিষয়বস্তু নিয়ে আমরা কথা শুনব, কথা বলবো। আসুন, আমাদের ছোট্ট বাবুরা যারা আমাদের অনুষ্ঠানে আজকে অংশগ্রহণ করেছেন আমরা তাদের সাথে কথা বলি। তোমরা কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আচ্ছা, আজকে আমি বলবো পরে, আজকে তোমাদের থেকে শুনবো আগে। দেখি কে কি বলবে, কারা কারা বলবে আজকে বলো তো। কে কি বলতে চাও একটু হাত তোলো তো। আচ্ছা, সবাই হাত তুলেছে, সবই শুনবো। তবে প্রথমে আমি একটু কোরআনে কেরিম তেলাওয়াত শুনবো, তুমি বলবে না? কোরআনে কেরিমের তেলাওয়াত শোনাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াস-সামা والأرض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله صدقت يا رب العالمين وصدق رسول النبي الحبيب الكريم. ما شاء الله بلو، ما شاء الله. অনেক সুন্দর তেলাওয়াত। ফাফিরু ইলাল্লাহ অর্থ হলো আল্লাহর মানে দিকে ধাবিত হয়ে যাও, অন্য সব কিছু থেকে পলায়ন করে এক আল্লাহর দিকে চলে যাও। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই আল্লাহকে পাওয়ার জন্য নিজের সারা জীবনের সম্পদ বিলিয়ে দিয়েছেন। উপযুক্ত জায়গায় দান করা এটা একটা মানুষের অনেক বড় গুণ। যারা দান করে না তাদেরকে বলা হয় কৃপণ, আর যারা দান করে এরা আল্লাহর বন্ধু। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অকাতরে দান করতেন, সে কারণে তিনি আল্লাহর বন্ধু। বলো আল্লাহর বন্ধু। আর যারা কৃপণ তারা আল্লাহকে পায় না, এবং কৃপণতা এটা ভালো না। তোমরা চেষ্টা করবে একটু মাঝে মাঝে, আব্বু আম্মু যখন তোমাদেরকে মাঝে মাঝে বকশিশ দেয় না, ওখান থেকে ফকির মিসকিন যারা আছে তাদেরকে 10 টাকা 20 টাকা দেওয়া, তাহলে তোমাদের ওই অভ্যাসটা গড়ে উঠবে। কেমন একটু দেওয়ার চেষ্টা করবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বহু জায়গায় বহু ক্ষেত্রে ইসলামের জন্য দান করেছেন। একটা গল্প বলি। একটা কূপ মানে পানির কুয়া, যেখানে মাটির গর্ত অনেক গভীর, সেখানে পানি থাকে। আমাদের দেশে কিন্তু পানির কূপ নাই, আরব দেশে সেখানে পানির সংকট, তো তারা কূপ খনন করত, গভীরে যাওয়ার পরে সেখানে পানি ভেসে উঠত, ওই বালতি দিয়ে সে পানি নিয়ে তারা অজু গোসল এবং পানি পান করত, এটাকে কূপ বলে। মদিনা শরীফে নবীজি যখন হিজরত করে এসেছেন পানির সংকট, তো একটা কূপ ছিল, ওই কূপটার নাম হলো রোমা কূপ। রোমা এটা একটা ইহুদির ছিল ওই রোমা কূপটা, এবং এটার পানি অনেক সুমিষ্ট এবং পরিষ্কার পানি ছিল। সে আবার করেছে কি, এটা পানি বিক্রি করত, সে কাউকে এমনি পানি দিত না। এখন সাহাবাই কেরাম ওখানে পানি খাওয়ার জন্য গেলে সে বাধা দিত, না আমাকে চড়া দামে এটার মূল্য দিতে হবে, তাহলে আমি তোমাদেরকে পানি দেবো, না তো পানি দেবো না। কথা বুঝতে পেরেছো তোমরা?
এখন সাহাবায়ে কেরাম তো গরিব, টাকা পয়সা কোথা থেকে দেবে? নবীজি ওই কূপের মালিক যে তাকে বলল, ঠিক আছে তুমি এটা দিয়ে দাও, তোমার জন্য জান্নাতে এরকম একটা কূপ আমি বরাদ্দ দিলাম, এটা তুমি সবার জন্য মুক্ত করে দাও। বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার তো এই কূপ ছাড়া আর কিছুই নেই, আমি এটা যদি দিয়ে দেই তাহলে আমার পরিবার চলবে কীভাবে, আমি এটা এভাবে দেব না। তখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছেন দেখো, হযরত উসমান তার কাছে গেলেন, বললেন তুমি কি করবে এটা বলো। বললেন আমি এটা বিক্রি করব। হযরত উসমান বললেন দাম কত? সে যত দাম চেয়েছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দামে এই কূপটাকে ক্রয় করে সকল মানুষের জন্য পানি পান করার জন্য অনুমতি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, বলো সবার জন্য মুক্ত করে দিয়েছেন। এবং নবীজি হাদিসে বলেছেন যে পানি কেউ যদি চায় বাধা দেওয়া যায় না, পানিটা উন্মুক্ত করে দিতে হয়, পানির মধ্যে কোনো বাধা নাই। হযরত উসমান এটাকে ক্রয় করে মানুষের জন্য উন্মুক্ত করে দিয়েছেন, খুলে দিয়েছেন, বাস এখন যে ইচ্ছা করে সেখান থেকে পানি খেতে পারে, কোনো পয়সা লাগে না, পয়সা ছাড়া পানি পান করবে। সেই যুগে 35,000 দেরহাম দিয়ে কূপটা ক্রয় করেছেন। এই হলো হযরত উসমানের দানশীলতা। দান করার সময় তিনি কিছুই দেখতেন না। তুমি কি বলতে চেয়েছিলে? মসজিদে ঢোকার সময় দোয়া, কি দোয়া পড়তে হয় বলো? বিসমিল্লাহি আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা ফতহ লি আবওয়াব রাহমাতিক। মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলো, মাশাআল্লাহ। হ্যাঁ, সে মসজিদে ঢোকার পরিপূর্ণ দোয়াটাই বলেছে, ঠিক আছে? তোমরা মসজিদে যাও তো মাঝে মাঝে, না তোমরা মসজিদে যাবে এবং সেই দোয়াটা পড়ে ঢুকতে হবে। এদিকে তুমি কি বলতে চেয়েছিলে ছোট্ট মুনি? একামত। বলো তো একামতটা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, ক্বদ ক্বামাতিস সালাতু, ক্বদ ক্বামাতিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, সে একামতটা বলে ফেলেছে। একামত, একামত দাও তুমি? হ্যাঁ, কোথায় দাও? বাসায়। বাসায়, বাসায় নামাজের মধ্যে একামত দেয়। হ্যাঁ ঠিক আছে, এটাই ভালো, খুব সুন্দর। তুমি জানি কি বলতে চাও মনে হয়? আমি এখন করব ঘর থেকে বের হওয়ার দোয়া। আচ্ছা বলো তো, ঘর থেকে বের হওয়ার দোয়াটা কি? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাশাআল্লাহ, বলো সবাই, এটা হলো ঘর থেকে বের হওয়ার দোয়া। একেবারে সুন্দর করেই বলেছো তুমি, তাই না? ঠিক আছে, তুমি ঘর থেকে বের হওয়ার দোয়াটা খুব ভালো করে বলেছো। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবং এই দোয়াটা পড়ে যদি বের হয় তাহলে তার সফরটা নিরাপদ হয়। আমরা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গল্প শুনছিলাম, বীর রোমার গল্প। হযরত উসমানের আরও অনেক দানশীলতার কথা আছে। দেখো, কোন এক যুদ্ধে যাবার আগে নবীজি যুদ্ধের ব্যয় বহন করার জন্য সাহাবায়ে কেরামের কাছ থেকে কালেকশন করছেন। তো সাহাবায়ে কেরাম কেউ কম কেউ বেশি, যে যার তৌফিক অনুসারে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, দিচ্ছেন। নবীজি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি কি দেবে? বললেন, হুজুর যুদ্ধে যাবার প্রস্তুতি স্বরূপ কারো যদি কিছু না থাকে সবাইকে প্রস্তুত করে দেওয়ার দায়িত্ব আমার। সুবহানাল্লাহ, বলো সুবহানাল্লাহ, সবাইকে প্রস্তুত করে দেওয়ার দায়িত্ব আমার। এই হলো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানশীলতা। মুজাহিদিন যারা যুদ্ধে যারা যাবেন তাদের কারো ঘোড়া নাই,
কারো যুদ্ধের পোশাক নাই, কারো অস্ত্র নাই, তলোয়ার নাই, এই সব কিছুর ব্যবস্থাপনার দায়িত্ব নিয়েছেন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক কথায় হযরত উসমানের দানশীলতার কোনো সীমা নাই। কথা বুঝতে পেরেছো? তুমি না কি বলতে চেয়েছিলে? নাত, নাত রসুল, তাই না? আচ্ছা, আমাদের তো আজকে নাচ শোনা হয়নি, তোমার কাছ থেকে নাচ শুনবো। সুন্দর করে আমাদেরকে নাত রসুল শোনাও। এই পৃথিবীর সৃষ্টি তোমার নামে রুসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রুসিলায়, ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়। এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রুসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রুসিলায়, ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়। আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারা, আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারা, তোমার শানে পড়লে দুরুদের হৃদয় যে জুড়ায়, তোমার শানে পড়লে দুরুদের হৃদয় যে জুড়ায়, ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়। এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রুসিলায়, ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়। মাশাআল্লাহ বলো, মাশাআল্লাহ। ঠিক আছে, খুব সুন্দর হয়েছে, আরো সুন্দর হবে। তুমি জানি কি বলতে চেয়েছিলে বলো তো? প্রশ্ন, হ্যাঁ, প্রশ্নটা কি তোমার? মহানবীর যুগে মানুষেরা কি কূপের পানি পান করত? হ্যাঁ, মহানবীর যুগে মানুষেরা কূপের পানি পান করত কিনা, এটা একটা প্রশ্ন। ঠিকই আছে, এই প্রশ্নটা কেন এসেছে জানো? কারণ আমাদের দেশে তো মানুষ, গ্রামে যারা থাকে এরা টিউবওয়েলের পানি পান করে নিচ থেকে চেপে চেপে, আর শহরে যারা থাকে এরা তো ওয়াশার পানি পান করে, তাই না? তো সেই যুগে কিভাবে পানি পান করতো, পানির ব্যবস্থা কী থাকতো? এবং আরব দেশ একটা মরুভূমির দেশ, সেখানে পানি কোথা থেকে আসতো? মনে রাখবে সেখানে পানির অনেক সংকট ছিল। তো মানুষেরা কি করত, পানি তো মাটির নিচে তো পানি আছে, তাই না? তো সেই পানিটাকে পাওয়ার ব্যবস্থা কী? তো মানুষেরা করতে কি নিচের পানিটাই তারা সংগ্রহ করত, কিন্তু মোটর দিয়ে না, বোরিং করে না, ওই কূপ খনন করত, মানে গর্ত। কূপ মানে কি? গর্ত, গর্ত খনন করত একেবারেই সোজা। আমি অনেক কূপ দেখেছি আরব দেশে, এবং কয়েকটা কূপ আমি দেখেছি যে এত গভীরে ওখানে মানে শুধু অন্ধকার দেখা যায়, এত গভীরে দেখলে মনে হয়েছে যে হয়তো 200-300 গজ নিচে হবে, অথচ একেবারে খাড়া। আবার দুই দিক থেকে ভেঙ্গেও যায় না, কারণ আরব দেশের মাটি খুব শক্ত, শক্ত মাটি, এবং নিচে অনেক সময় অনেক জায়গায় পাথরও থাকে। এই নিচে কূপ খনন করে, গর্ত খনন করলে নিচে পানি আছে, ওই পানিটা চারদিক থেকে কূপের মধ্যে এসে জমা হয়, সেখান থেকে রশি এবং বালতি দিয়ে সেটাকে তোলে। আর এই কূপের পানির কয়েকটা বৈশিষ্ট্য আছে। একটা বৈশিষ্ট্য হলো এই কূপের পানিটা ঠান্ডা থাকে, কারণ আরব দেশে গরম বেশি, ওই কূপের পানিটা থাকে ঠান্ডা। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো যেই পানিটা ওই কূপের মধ্যে জমা হয় ওটা বিশুদ্ধ পানি, বিষাক্ত নয়। আমাদের দেশে তো মনে করো বা বিভিন্ন দেশে পানি পরিশোধন করতে হয়, বিষাক্ত পানিটাকে ট্যাবলেট দিয়ে বা ওয়াশার পরিশোধনাগার যেটা আছে সেখানে এটাকে বিশুদ্ধ করতে হয়, কিন্তু আরব দেশে কূপের পানি অর্থাৎ মাটির নিচ থেকে যে পানিটা তারা পায় উত্তোলন করে,
সেই পানিটা বিশুদ্ধ পানি হয়। এটা হলো দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য। আর তৃতীয় নম্বর বৈশিষ্ট্য হলো সেই পানিটা খুব সুমিষ্ট হয়, এটা খুব খেতে খুব মিষ্টি সুস্বাদু হয়। এই হলো কূপের ইতিহাস। আরব দেশের মানুষ কূপের পানি পান করত, বিশুদ্ধ সুমিষ্ট এবং ঠান্ডা এই কূপের পানিগুলো। সেজন্য প্রায় প্রতিটা মহল্লায় এক একটা কূপ। আর নবীজি এই কূপের পানি দিয়ে উজু করতেন, এই কূপের পানি দিয়ে গোসল করতেন, এই কূপের পানি পান করতেন, তাই না? যাই হোক, আজকে অনেক সুন্দর আলোচনা হয়েছে। তোমাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। রমজান মাসে তোমাদের দিনগুলো ভালো যাবে এবং তোমরা লেখাপড়া করবে, তোমরা সবাই ভালো থাকো। আজকে শেষ করবো শুধু দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আশা করি আপনাদের ভালো লেগেছে। ছোট্ট বাবুদেরকে সেভাবেই মহানবীর গল্পগুলো শোনাতে হবে, আর পবিত্র মাহে রমাদান তারা একটু শুনতে চাইবে বেশি, এবং তাদের এই অবসর সময়ে তাদেরকে আমাদের অনুষ্ঠানগুলো দেখাবেন, তাতে তারা শিখবে এবং ভবিষ্যতে তারা দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে আরও জানার আগ্রহ তৈরি হবে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। এই প্রত্যাশা আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।